ফিরে এলাম বিরতির পর। আমরা একটু চোখ রাখবো আরজিকরের দিকে। এবার আরজিকর কাণ্ড নিয়ে আরো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি নিজে দাবি তুললেন, সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, তিনি নিজে দাবি তুললেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা হোক, এমনটা জানাচ্ছেন খোদ তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। পাশাপাশি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। আরজিকর নিয়ে আরো অস্বস্তি বাড়লো তৃণমূল কংগ্রেসের। আমরা জানবো বিস্তারিত নিউজ রুম থেকে, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন সরাসরি। নীল, ঠিক কি হয়েছে বিস্তারিত যদি একটু তুলে ধরো। দেখো, এই মুহূর্তে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের যে সোশ্যাল মিডিয়ায় যে তিনি পোস্ট করেছেন, সেই পোস্টে কিন্তু আরও জল্পনা তৈরি হলো। এবং কেন? সুখেন্দু শেখর রায় তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত একজন মার্জিত সাংসদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কোনোদিনও আজ পর্যন্ত তিনি কিন্তু কোথাও বিতর্কে জড়াননি, কি সংসদে কি সংসদের বাইরে। তিনিও রাজ্যসভার দীর্ঘদিনের সাংসদ এবং এর আগে জনপ্রতিনিধি ছিলেন, কিন্তু আজ পর্যন্ত এই সুখেন্দু শেখর রায় একদম উচ্চশিক্ষিত মানুষ এবং সুপ্রিম কোর্টের একজন নামকরা এবং কলকাতা হাইকোর্টের একজন নামকরা আইনজীবী সুখেন্দু শেখর রায়। সেই সুখেন্দু শেখর রায় এমন একটা টুইট করলেন, যেই টুইটে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুখেন্দু শেখর রায়ের যে তোমাকে প্রথমেই বলে দিলাম, সবার আগে প্রথম পরিচয়, তিনি একজন দেশের খ্যাতনামা আইনজীবী সুপ্রিম কোর্টের এবং কলকাতা হাইকোর্টের। সেই জায়গা থেকে তিনি যেটা দাবি করেছেন যে কলকাতা পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল সমাজ মাধ্যমে কলকাতা পুলিশকে হেয় করা হচ্ছে এবং তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যারা এইভাবে বিনা তথ্য প্রমাণে কলকাতা পুলিশকে সমাজ মাধ্যমে হেয় করা হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কে? কলকাতা পুলিশ। খোদ বিনীত গোয়েল এটা 2 থেকে 3 দিন আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন। আর আজকে ঠিক 48 ঘন্টা না কাটতেই একেবারে সরাসরি বিনীত গোয়েলের গ্রেপ্তারের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী সুখেন্দু শেখর রায়। তার এই পোস্টে অবশ্যই বিনীত গোয়েলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি কিন্তু জনমানসে ধাক্কা খেয়েছে, এটা কিন্তু একেবারে চিরন্তন সত্য কথা। এরপরে তাহলে কি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এবার কি বলবেন বা লালবাজার কি বলবে, সেটা নিয়েই কিন্তু অপেক্ষা করছে রাজ্যবাসী। কারণ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রশ্ন করলে যেখানে হুঁশিয়ারি দেওয়া হয়, এবার সেই রাজ্যেরই একজন নামকরা একজন আইনজীবী এবং তিনি রাজ্যসভার সাংসদ, তিনি যখন প্রশ্ন তুলছেন তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে, এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। পাশাপাশি যদি এটা পলিটিক্যালি তুমি ব্যাখ্যা করো, আজকের পর কিন্তু আরও চাপে বলল একেবারে পুলিশ কমিশনারের গ্রেপ্তারি। খোদ শাসক দলের মধ্য থেকেই পুলিশ কমিশনারের যে গ্রেপ্তারের দাবি করছে এবং সিবিআই তাকে গ্রেপ্তার করুক, এটা কিন্তু তিনি চাইছেন। এবং তিনি চাইছেন কেন? এবার যদি বলি, তিনি একজন আইনজীবী, দুদে আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি না বুঝে আবেগের বশে তিনি কিন্তু এই দাবি করেনি। অর্থাৎ পুলিশ কমিশনারের কলকাতা পুলিশের অধীনে যতক্ষণ এই মামলার তদন্ত চলেছে, সেই তদন্তে কি কোনো গাফিলতি ছিল, তার জন্যই কি সুখেন্দু শেখর রায় এই দাবিটা করেছেন, এটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আরও একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে তিনি যে দাবিটা তুলল, সেই দাবিটা কি তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, তারই কি তিনি মুখপাত্র হয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করলেন? যেটা আমার কাছে এই মুহূর্তে খবর রয়েছে যে আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন, তৃণমূল কংগ্রেসে অঘোষিত হাইকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিরক্ত এবং এই আরজিকর কাণ্ড ট্যাকেল করতে না পারার জন্য কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে দল এই বিষয়টাকে ফেস করেছে, সেটাকেও ভালো চোখে নিতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি এই প্রজন্মের নেতা। তার রাজনীতি নীল, আমি আসবো তোমার কাছে, আমি এই প্রসঙ্গেই আসবো, তবে তার আগে একবার একটু শুনে নেব আমরা ঠিক কুনাল ঘোষ তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি জানিয়েছেন একবার একটু শুনে নেব, তারপর আমি আসছি তোমার কাছে বিস্তারিত এই প্রসঙ্গে। দেখুন, আরজিকরের ঘটনা, ধর্ষণ এবং খুন, ন্যায় বিচার আমরা সবাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান, এবং পুলিশ সেই মতো তদন্ত করছিল, একজনকে গ্রেফতার করেছে 12 ঘন্টার মধ্যে। মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন, ফাঁসির কথা বলেছেন, এখন ওটা সিবিআই এর হাতে চলে গেছে। তো মুখ্যমন্ত্রীও বলেছেন সিবিআই এর হাতে দিলে কোনো আপত্তি নেই, কিন্তু মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন, অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, এবং সেইখানে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে। তারপরেও জেরা চলছিল, আর 3-4 দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, আরো হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল, এখন সিবিআই হাতে চলে গেছে। সেই জায়গায় সুখেন্দুবাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছে। একেবারেই শুনলেন ঠিক কি জানাচ্ছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আমি আসবো আবার এক্সিকিউটিভ এডিটরের কাছে, নীল বণিকের কাছে আসবো। নীল, একদিকে যেমন ডাক্তার শান্তনু সেন, সুখেন্দু শেখর রায় এবং অন্যদিকে আমরা কুনাল ঘোষের মন্তব্যের একাধিকবার কিন্তু শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যদি একটু অ্যাক্টিভলি এই লড়াইয়ে অংশগ্রহণ করতেন তাহলে খুব ভালো হতো, বা অ্যাক্টিভলি যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে অংশগ্রহণ করেন তেমনটাই কিন্তু চেয়েছেন কুনাল ঘোষ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সরাসরি আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলে কিন্তু একেবারে দুরকম পক্ষ ভাগ হয়ে গেছে, দুরকম মতমত উঠে আসছে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের দ্বারাই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি তৃণমূলে কি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল? তাহলে দেখো, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব না, তৃণমূল কংগ্রেস একটা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সামনে রেখে কার্যত মানে জনমত, সেই জনমতটাকে ভাগ করার খেলায় চলছে। এই মানে এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কিন্তু মুশকিল। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছেন যেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সরাসরি কালিমালিপ্ত হয়েছে আরজিকরের ভূমিকা নিয়ে, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন সামনে আনা যায়, তার নেতৃত্বে একটা ভাবমূর্তি ভাবমূর্তি পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্ল্যান এ ফেল, প্ল্যান বিতে এখন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাবমূর্তি তৈরি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে এটা রাজনৈতিক মহলের মূলত অভিযোগ। প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারের গ্রেপ্তারি এটা কিন্তু একেবারে নিছক কোনো একটা ছোট বিষয় নয়, এবং তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র কুনাল ঘোষ তিনি সরাসরি এটার বিরোধিতা করলেন, তিনি তার দলের হয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তবে কুনালবাবু কখন কি বলেন আর কুনালবাবু কখন কি করেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভিতরেই বহু মানুষ জানে না। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে বলছেন এই কাণ্ডের জন্য, অর্থাৎ পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করার যে দাবিটা, সেই দাবিটা কি জোরালোভাবে এবার তৃণমূল কংগ্রেসের থেকেই উঠছে, অর্থাৎ সিবিআইয়ের কাছে এই দাবিটা পৌঁছে দেওয়া যে তৃণমূল কংগ্রেস তারা নিজেরাই চাইছে হয়তো এবার যে প্ল্যান বি অনুযায়ী যে বিনীত গোয়েল যদি সত্যি এই ট্যাকেলটা না করতে পারে, তিনি যদি সত্যি এর কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে বিনীত গোয়েল গ্রেপ্তার হোক, এবং বিনীত গোয়েল গ্রেপ্তার হলে তৃণমূল কংগ্রেসের এই যে সুখেন্দু শেখর রায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নতুন প্রজন্মের যারা নেতা, তারা এই বিষয়টাকে তাদের সাকসেস হিসাবে দেখতে শুরু করবে। তার জন্যই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্ল্যান এই বি। সুখেন্দু শেখর রায় অবশ্যই তিনি ভদ্রলোক, কোনোদিনও রাজনীতিতে কোনো কুকথা বলেননি, কোনো বিতর্কে জড়াননি এবং দুদে আইনজীবী। তার মানে দুদে আইনজীবীর যে কাছে এমন কোনো প্রমাণ রয়েছে বা এমন কোনো গাফিলতি তিনি দেখতে পেরেছেন যেই গাফিলতি থেকে সিবিআইয়ের কাছে কার্যত বার্তা দিয়ে দিলেন যে ওনাকে গ্রেপ্তার করা উচিত। সিবিআইয়ের যে আইন মানে তোমার হচ্ছে গোয়েন্দারা যারা এই মামলায় তদন্ত করছেন তারাও সবাই দুদে গোয়েন্দা, তারাও ভালোই বুঝতে পারছেন যে এই মামলায় কোথায় গাফিলতি ছিল। অন্যদিকে যখন দলের ভিতর থেকে একজন এইরকম বাপের একজন নেতা রাজ্যসভার সাংসদ, অন্যদিকে তোমার যে চিকিৎসক নেতা শান্তনু সেন, তিনিও একজন সবার প্রথমে কিন্তু তিনি একজন নামকরা পশ্চিমবঙ্গের চিকিৎসক, তারপরে তিনি রাজ্যসভার সাংসদ, তারপরে তিনি তৃণমূল কংগ্রেসের, এবং তিনি এই শান্তনু সেন কিন্তু অবশ্যই এই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, তার মেয়েও কিন্তু তার একমাত্র কন্যা, সেও কিন্তু আরজিকর মেডিকেল কলেজেই সেও পাঠরত। তাই আরজিকর মেডিকেল কলেজে কি হচ্ছে সেটা অনেক বেশি ভালো জানা হচ্ছে ডক্টর শান্তনু সেনের। সেই ডক্টর শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়, যাদের তোমার হচ্ছে মাথায় কোনো কালির দাগ নেই, তারা যখন এই দাবিতে একেবারে পুলিশ কমিশনারের গ্রেপ্তারেরটা দাবি করছে তখন এই তদন্তের যে কোথাও একটা গাফিলতি ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। অন্যদিকে এই তদন্তে এই যে ভাবমূর্তি পুনরুদ্ধার, সেই ভাবমূর্তি পুনরুদ্ধার কিভাবে সম্ভব? ভাবমূর্তি পুনরুদ্ধার করতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজনৈতিক মহল মনে করছেন, যাদের কাছে এখনো পর্যন্ত রাজনীতিতে নেমে কোনো কলঙ্কিত অধ্যায় নেই, তাদেরকে সামনে নিয়ে এসে মানুষের যে একটাই এই মুহূর্তে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াকে যদি যুক্তি দিয়ে সমর্থন করে এবং সেই সমর্থনে কিন্তু মানুষ এদের প্রতি তাদের গ্রহণযোগ্যতা বাড়বে, এবং গ্রহণযোগ্যতা বাড়লে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি অনুযায়ী তাদের রাজ্যে একটা গ্রহণযোগ্যতা থাকবে। অন্যদিকে অবশ্যই রামবড় না শ্যামবড় এটা নিয়ে তৃণমূল কংগ্রেসে একটা চর্চিত বিষয় রয়েছেন, যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, সৈনিক হিসাবে রয়েছেন, তারা এখনো পর্যন্ত কলকাতা পুলিশের ভূমিকায় পঞ্চমুখ, কিন্তু সেকেন্ড প্রচণ্ড তারা কিন্তু গ্রেপ্তারি চাইছে। খুব ভালো করে দেখলে বোঝা যাবে তারা গ্রেপ্তারি চাইছে। আর সত্যিই যদি বিনীত গোয়েলের এগেনস্টে সিবিআই ব্যবস্থা নেয় তাহলে সেই দাবিটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের পক্ষ থেকেই কিন্তু উঠে গেল, এটা কিন্তু কোনো বিরোধী পক্ষ থেকে উঠল না। শুভেন্দু অধিকারী কি বলছেন, তিনি বিরোধী দলনেতা, তিনি অনেক কিছু বলবেন, কিন্তু খোদ শাসক দল থেকে যখন পুলিশ কমিশনারের গ্রেপ্তারি দাবি করা হয় এবং তিনি সাংসদ, এখনো সাংসদ, কুনাল ঘোষ বিরোধিতা করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে যতদূর খবর শান্তনু সেন বা তোমার হচ্ছে এই সুখেন্দু শেখর রায়, তাদের কিন্তু দল থেকে কোনো শোকজ নোটিশ পাঠানো হয়নি। অর্থাৎ তাহলে তৃণমূল কংগ্রেসের তোমায় ধরে নিতে হবে এই দাবির পিছনে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা ইন্ধন রয়েছে, এবং সিপিকে যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরিয়ে দেয় তাহলে এই সিপিরা তো তৃণমূল কংগ্রেস বা এই আইপিএসরা তো তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক কিছু করেছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক সহযোগিতা করেছেন। সেই জায়গাতে যদি সরাসরি তৃণমূল কংগ্রেস বা নবান্ন এই মুহূর্তে যদি যারা শাসকের পক্ষে যে আমলারা রয়েছে তাদেরকে যদি সরিয়ে দেয় তাহলে একটা শাসক দলের পক্ষে যারা যে আমলাদের লবিটা রয়েছে তাদের কাছে একটা ভুল বার্তা যাবে। এই ভুল বার্তা যাতে না যায় তার জন্য তৃণমূল কংগ্রেস দুই একজন সাংসদকে বিদ্রোহী দেখিয়ে তাদের দিয়ে দাবিটা একেবারে সিবিআইর অন্তরে পৌঁছে দিচ্ছে, এবং সিবিআই যদি তথ্য প্রমাণ লোপাট বা অন্য কোনো তদন্ত ডাইভার্ট করার জন্য তাদেরকে এই সন্দীপ ঘোষেদের যদি গ্রেপ্তার করে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস বলে দেবে আমাদের দলের থেকেই তো দাবি উঠেছিল, এই দাবি তো বিরোধীদের না, এই দাবি আমাদের। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা সেকেন্ড প্ল্যান মাত্র। এই সেকেন্ড প্ল্যানের পার্ট তুমি শান্তনু সেনকে দেখছো, আজকে তোমায় দেখছো হচ্ছে সুখেন্দু শেখর রায়। তবে আজকের পরে কিন্তু লালবাজার অত্যন্ত চাপে পড়বে, কারণ লালবাজার চাপে পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সে কিন্তু কেউ নয়। কলকাতা পুলিশ কমিশনারের পদে বিনীত গোয়েল চিরদিন থাকবে না, আবার অন্য কোনো আইপিএস সেই পদে আসবে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কিন্তু মানুষের মধ্য থেকে রাজনীতি করতে হবে, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস আমলাভিত্তিক রাজনীতি করে সেই তৃণমূল কংগ্রেস এখন যেই আমলাদের জন্য তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সেই আমলাদের এবার সরিয়ে দেওয়ার সব রকম যে কৌশল সেই কৌশল কিন্তু নিচ্ছে। অন্যদিকে এই ঘটনার পর কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি বলবেন সেটাই দেখার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি, কারণ যে বিনীত গোয়েল কিছুক্ষণ আগে বিজেপি সাংসদ প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নোটিশ করেছে সোশ্যাল মিডিয়ায় তিনি নাকি অসত্য কথা পোস্ট করেছেন, কিন্তু অন্যদিকে আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী তিনিও একটি পোস্ট করলেন, যেই পোস্টে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারের গ্রেপ্তারির দাবি করা হয়েছে এবং যেই পোস্টে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তার গ্রেপ্তারের দাবি করা হয়েছে। তবে সেই গ্রেপ্তারের পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কি কলকাতা পুলিশ সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যদি অ্যাকশন নেয় তাহলে কি বুঝতে হবে, তাহলে এর পিছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। সুখেন্দু শেখর রায় তার নিজের যে বক্তব্য সেটা তার মন থেকে বা তার তিনি একজন ভদ্র মানুষ তার সামাজিক দায়বদ্ধতা থেকে এই টুইটটা করেছেন। আর যদি তৃণমূল কংগ্রেস যদি সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনো রকম কোনো তোমার হচ্ছে নোটিশ না পাঠায় বা কোনো ব্যবস্থা নেয় বা পাল্টা কোনো প্রতিক্রিয়া না দেয় তাহলে আমাদের কি বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের এটা একটা সেকেন্ড প্ল্যান বি মাত্র। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে আরজিকর কাণ্ড নিয়ে এখন ভাবমূর্তি উদ্ধার করার জন্য অপেক্ষাকৃত তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ড জেনারেশনের যারা জনপ্রতিনিধি রয়েছে যাদের মাথায় এখনো কালির দাগ নেই তাদেরকে সামনে রেখে মানুষের যে এই মুহূর্তে মৌলিক দাবি সেই মৌলিক দাবিটা তুলে ধরছেন। এরপর যদি দেখা যায় যে তদন্তের জালে তারা আষ্টেপৃষ্টে জড়িয়ে গিয়ে কেউ গ্রেপ্তার হয়েছেন তাহলে তৃণমূল কংগ্রেস তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এসে এটা নিজেদের সাফল্য বলে একটা প্রচার করে মানুষের সমর্থন আদায় করতে নামবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক ঠিক জানালেন ঠিক কি কি রাজনৈতিক সমীকরণ বর্তমানে হতে পারে, একাধিক জল্পনা রয়েছে, একাধিক সম্ভাবনা রয়েছে, তবে সবকিছুই জানার জন্য কিন্তু আমাদের অধীর আগ্রহে তাকিয়ে থাকতে হবে বঙ্গ রাজনীতির দিকে বর্তমানে। ফিরে আসি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।